প্রয়োজন আর মাত্র 3টি উইকেট, যেখানে 3টি উইকেট পেলে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারবে। মেহেদী হাসান মিরাজ 4 উইকেট নিয়ে বড় ধাক্কাটা দিয়েছেন। উইকেট পাওয়ার আনন্দে যোগ দিয়েছিলেন সাকিবুল হাসান আর মোস্তাফিজ রহমান। একটু আগে উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। বাংলাদেশের এখন পর্যন্ত যে 5 বোলারকে কাজে লাগিয়েছে তাদের মধ্যে তাসকিন ছাড়া বাকি 4 জনই উইকেটের দেখা পেলেন। সাইফউদ্দিন একটু আগে দাসুন সানানাকে বোল্ড করে দিয়েছেন মাত্র 149 রানে, সপ্তম উইকেটটি হারায় শ্রীলঙ্কা। কিন্তু অন্য প্রান্তে থাকা হাসারাঙ্গা ডি সিলভা ক্রিজে খুঁটি গেড়ে বসে আছেন, এরই মধ্যে 50 রান করে ফেলেছেন, তাও মাত্র 32 বলে 3 চার ও 4 ছক্কায়। কেরিয়ারের 19তম ওয়ানডেতে দ্বিতীয় 50 পেলেন তিনি। অন্য প্রান্তে ইসুরু উদানা অপরাজিত 1 রানে। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার রান 36 ওভারে 7 উইকেটে 165 রান, এখনও 93 রান দরকার তাদের। বাংলাদেশের দরকার আর মাত্র 3 উইকেট।